No, no, no! What kind of a sick joke? Just wonderful. গাইস, আজকের মুভিটি জুড়ে রয়েছে টুইস্টার টুইস্ট, তাই সম্পূর্ণ দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব 2018 সালে মুক্তি পাওয়া একটি হরর থ্রিলার মুভি নাইটমেয়ার সিনেমা। কিন্তু গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম হরর থ্রিলার মুভিগুলোর এক্সপ্লেন সবার আগে পেতে। তো চলুন গাইস, শুরু করা যাক। মুভিটির প্রথম স্টোরিতে আমরা দেখতে পাই যে নাইটমেয়ার নামে একটি সিনেমা হলে সামান্তা নামের একটি মেয়ে মুভি দেখতে আসে, এবং ওই হলে অন্য কেউই ছিল না, এবং একটা অজানা শক্তি সামান্তাকে জোর করে চেয়ারে বসিয়ে দেয় এবং ছবি আপনি আপনি শুরু হয়ে যায়। কিন্তু আমরা ছবিতে স্বয়ং সামান্তাকেই দেখতে পাই, যেখানে সে রক্তাক্ত অবস্থায় একজন সিরিয়াল কিলার ওয়াল্টার থেকে পালাচ্ছিল। তখনই জনসনের সাথে তার দেখা হয় এবং সে জনসনকে ওই সিরিয়াল কিলারের ব্যাপারে বলে। এরপর তারা জঙ্গল পেরিয়ে রাস্তায় এসে পড়ে, যেখানে তারা একটি পুলিশের গাড়ি দেখতে পায়। পুলিশ তাদেরকে গাড়িতে বসিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই সেই সিরিয়াল কিলার সেখানে চলে আসে। তখন পুলিশ অফিসার তার উপর গুলি চালায় এবং কিলারকে চেক করার জন্য তার দিকে যেতে থাকে, কিন্তু কিলারের মাস্ক সরিয়ে সে ভয় পেয়ে যায়। ফিরে আসার সময় পা পিছলে পড়ে গিয়ে সে নিজেকে নিজে শ্যুট করে ফেলে। এদিকে জনসন গাড়ির চাবি নিয়ে ওই পুলিশ অফিসারের কাছে আসে, কিন্তু কিলারকে জীবিত দেখে সে সামান্তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা দুজনে একটা কেবিনের কাছে আসে, যেখানে তাদের ফ্রেন্ড মাইকও ছিল। হঠাৎ কিলার ওই কেবিনের সামনে চলে আসে এবং সে মাইককে মেরে ফেলে। সামান্তা একটা বেজমেন্টের কাছে চলে আসে এবং সে সেখানে ওই কিলার দ্বারা মেরে ফেলা অনেক ডেড বডি দেখতে পায়। এদিকে জনসন কিলারকে একটি ছুরি দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু উল্টো কিলার তাকে চাকু মেরে জ্বালিয়ে দেয়। সামান্তা কিলারের সাথে একটা কুঠার নিয়ে লড়াই করতে থাকে, এজন্য কিলারের মাস্ক খুলতে সে দেখতে পায় যে এটা তার ছোটবেলার বন্ধু ফ্রেড। ফ্রেড তাকে বলে যে একদিন কেবিনের কাছে জঙ্গলে একটা উল্কাপিণ্ড পড়ে এবং তারা সবাই সেটা দেখতে যায়। তখন ফ্রেড সবাইকে বলেছিল যে তাদের পুলিশকে জানানো উচিত, কিন্তু কেউ তার কথা শোনে না এবং জনসন সেটাতে হাত দিয়ে দেয় এবং সেই উল্কাপিণ্ড থেকে হাজারো মাকড়সা বের হতে শুরু করে এবং সবার বডিতে ঢুকে তাদের ব্রেনকে কন্ট্রোল করে নেয়। কিন্তু ফ্রেডের মুখ তখন ডেকে থাকার কারণে মাকড়সা তার শরীরে ঢুকতে পারেনি, তাই সে ওই সব মানুষদের মেরে ফেলতেছে যারা এই মাকড়সাদের কন্ট্রোলে চলে এসেছে, কারণ ওই মাকড়সাগুলো এলিয়েন ছিল যারা পৃথিবীতে ধ্বংস করতে এসেছিল। এসব শুনে সামান্তা নিজে থেকেই মরতে চাইছিল, তাই ফ্রেড তাকে মেরে ফেলে এবং সে আবারও ওই এলিয়েন মাকড়সাদের মারতে বেরিয়ে পড়ে। কিন্তু পরের দিন ফ্রেডের আচরণ আমরা বুঝতে পারি যে সেও এলিয়েন মাকড়সার কন্ট্রোলে এসে পড়েছে। প্রথম স্টোরি এখানে শেষ হয় এবং দ্বিতীয় স্টোরিতে আমরা ওই সিনেমা হলে ডেভিড এবং তার গার্লফ্রেন্ড অ্যানাকে দেখতে পাই। অ্যানার ফেসে একটি দাগ ছিল এবং তারা দুজনে দুজনকে খুবই ভালোবাসত। এরপর মুভি শুরু হয় সেখানে। অ্যানা বাথরুমে তার চেহারা দেখছিল, সে সবসময় তার চেহারা দাগ নিয়ে আনকমফোর্টেবল থাকতো। সে তারপর ডেভিডের কাছে আসে এবং দুজনে খুব জলদি বিয়ে করে ফেলবে। ডেভিড অ্যানার জন্য একটি প্লাস্টিক সার্জনের অ্যাপয়েন্টমেন্ট রেখেছিল যেন অ্যানার চেহারার সমস্যা ঠিক হতে পারে, এবং প্লাস্টিক সার্জারির জন্য অ্যানাও রাজি ছিল। পরের দিন সার্জন অ্যানাকে বলে যে সে তার চেহারার দাগ ঠিক করে তার চেহারাকে কিছুটা পরিবর্তন করে তার চেহারাকে আরও সুন্দর বানিয়ে দিবে। সুন্দর চেহারা পাওয়ার লোভে অ্যানা এই কথায় রাজি হয়ে যায়, তাই ডাক্তার তাকে এনেস্থেসিয়া দিয়ে প্লাস্টিক সার্জারি করা শুরু করে। অ্যানা কল্পনায় দেখে যে সে তার বিয়ের দিন খুব সুন্দর একটি চেহারা নিয়ে ডেভিডের কাছে যাচ্ছে এবং সে ওইখানে সেই ডক্টরগুলোকেও দেখতে পায় যাদের কাপড়ে রক্ত এবং হাতে সার্জারির ইকুইপমেন্ট ছিল। ভয়ে তার জ্ঞান ফিরে আসে এবং সে দেখতে পায় তার মুখে ব্যান্ডেজ লাগানো ছিল। রাতে ডেভিড অ্যানার ফটো তুলে সেখান থেকে চলে যায়। পরের দিন ডাক্তার অ্যানাকে বলে যে তার সার্জারি সম্পূর্ণ হয়নি, তাদের আরও সার্জারি করা বাকি আছে। অ্যানাও বিষয়টা মেনে নেয়। অ্যানাকে তার কোনো আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে দেওয়া হয় না। রাতে অ্যানা নার্সের কম্পিউটারে দেখতে পায় ডেভিড ডাক্তারদের তার চেহারাকে অদ্ভুত বানানোর জন্য বলছে। পাশের রুমে অ্যানা একটি মেয়েকে দেখতে পায় যার চোখ এবং নাক ছিলই না, সে সেখান থেকে পালাচ্ছিল কিন্তু নার্সরা তাকে দেখে ফেলে, তাই সে নার্সের সাথে দস্তাদস্তির পর লিফটের কাছে এসে পৌঁছায়। কিন্তু লিফট খোলার সাথে সাথে সেখান থেকে ডাক্তাররা তাকে অজ্ঞান করে ফেলে। অ্যানার যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় যে তার আরেকটা সার্জারি সম্পন্ন হয়ে গেছে, ডেভিডও তার পাশে ছিল। নিজের মুখের ব্যান্ডেজ সরিয়ে অ্যানা নিজের চেহারাকে আয়নায় দেখতে পায়, যেখানে তার সম্পূর্ণ চেহারাটাকেই নষ্ট করে ফেলা হয়েছিল। তখন সেখানে ডেভিডের মাও চলে আসে যার চেহারাও প্লাস্টিক সার্জারি করে অদ্ভুত বানিয়ে ফেলা হয়েছিল। ডেভিডের মা এবং ডেভিডের মতে অ্যানা খুব সুন্দর লাগছিল দেখতে। এদিকে বাস্তবে অ্যানা ছবির মধ্যে তার নাইটমেয়ার দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল।
কিন্তু সে ডেভিডকে কোথাও দেখতে পায় না। তাই সেখানে ডেভিডকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে সে মুভির প্রজেকশনিস্টকে খুঁজে পায়। এবং এখানে এনার চিৎকারের সাথে দ্বিতীয় স্টোরিটি শেষ হয়ে যায়। মুভিতে তৃতীয় স্টোরি শুরু হয়, যেখানে এইবার মুভি দেখতে ফাদার বেনিডেট এসেছিল। মুভি শুরু হয় যেখানে আমরা চার্চের ছাদের উপর একটি ছেলেকে দেখতে পাই। ফাদার তাকে নিচে আসতে বললেও ছেলেটি উপরে দাঁড়িয়ে হাসতেছিল। সিস্টার পাস্টিসা ছেলেটিকে ছাদের উপর থেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু বাঁচাতে পারে না। তার আগেই ছেলেটি নিচে পড়ে মারা যায়। পরে সিন্ডি নামের একটি মহিলা তার মেয়ে ডেনিকে সামলায়। সব বাচ্চারা এই দুর্ঘটনা প্রত্যক্ষ করে খুব ভয় পেয়ে গেছিল। রাতে যখন সিন্ডি তার রুমে কাজ করছিল তখন তার রুমে থাকা একটি ক্রস আপনা আপনি নিচে পড়ে যায় এবং বাহির থেকে সে কিছু আজব শব্দ শুনতে পায়। সেটা চেক করার জন্য সে বাহিরে যায়। তখনই এক অজানা শক্তি তার পাশ থেকে কেটে চলে যায়। অন্য রুমে ফাদার বেনিডেট এবং সিস্টার পাস্টিসা ইন্টিমেট হচ্ছিল, কিন্তু সেই আজব শব্দ শুনে তারাও থেমে যায়। সিস্টার পাস্টিসা মরে যাওয়া সেই বাচ্চাটিকে নিয়ে খুব চিন্তায় ছিল, কিন্তু ফাদার তাকে কমফোর্ট করে। পরের দিন ডেনি একা বসেছিল এবং কিছু মেয়েরা এসে তাকে সেখানে বুলি করা শুরু করে। তাই ডেনি যখন একটা মেয়েকে আঘাত করে তখন সেই মেয়েটি অনেক দূরে গিয়ে পড়ে। এর ফলে ওই মেয়েটার জিভটা কেটে যায়। সিস্টার ওই মেয়েকে এসে সামলায় এবং ওই মেয়েটা ডেনির পিছনে একটা ডেমনকে দেখতে পায় এবং ভয়ে চিৎকার করতে থাকে। সিস্টার বইয়ের মধ্যে ওই ডেমন সম্পর্কে জানতে পারে এবং ওই ডেমনের নাম মেগাট ছিল, যে এখানে বাচ্চাদের আত্মা কালেক্ট করার জন্য এসেছে। সে এই ডেমন সম্পর্কে ফাদারকেও জানায়। তখন ডেমনের দ্বারা পজেস্ট হওয়া একটি বাচ্চা ফাদারের কাছে এসে বলে যে সে জানে যে সে কী কী পাপ করেছে। ফাদার কোনোভাবে মন্ত্র পড়ে ওই বাচ্চাটা থেকে ডেমনকে আলাদা করতে পারে। এজন্য ফাদার এবং সিস্টার বাকি বাচ্চাদের উপর এক্সোরসিজম করতে থাকে। তখন সিন্ডি সেখানে এসে তার মেয়ে ডেনিকে তার সাথে করে নিয়ে যায়। তখন সিস্টার মনে করে পজেস্ট হয়তো সিন্ডি, ডেনি নয়। ডেনি ওই কথাটা বুঝতে পারে। তখন ভয়ে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। তখন ডেমন ডেনিকে ফোর্স করে বিছানায় শুয়ে দেয়। ফাদার এবং সিস্টার ওই রুম থেকে এসে সকল পজেস বাচ্চাদের দেখতে পায় এবং আরও দেখে যে ডেনির মুখ থেকে রক্ত বের হচ্ছে। তাই ফাদার এবং সিস্টার সেখান থেকে ভয়ে পালাতে থাকে, কিন্তু বাচ্চারা হাতিয়ার নিয়ে তাদের পিছু করতে থাকে। সিস্টার এবং ফাদারও বাচ্চাদের সাথে হাতিয়ার নিয়ে পাল্টা ফাইট করতে থাকে। সিন্ডি ছাদের দিকে যেতে শুরু করে এবং সিস্টারও তার পিছে পিছে আসতে থাকে। এদিকে সব পজেস্ট বাচ্চারা মিলে ফাদারকে মেরে ফেলে এবং পজেস্ট সিন্ডি সিস্টারকে সাথে নিয়ে ছাদের উপর থেকে জাম্প করে ফেলে। সিন্ডি মারা গেলে সিস্টার কোনোভাবে সার্ভাইভ করে যায়। তাই ডেমন তাকে পজেস্ট করে নেয়। বাস্তবে এমন মুভি দেখে ফাদার অনেক ঘাবড়ে যায়। তখন ওই পজিশনিস্ট ফাদারের কাছে আসে এবং ফাদারকে খুব বাজেভাবে মেরে ফেলে। এবং এখানে তৃতীয় ঘটনা শেষ হয়। চার নম্বর স্টোরিতে এবার হেলেন নামের একটি মেয়ে আসে মুভি দেখতে, যেখানে হেলেন তার বাচ্চাদের সাথে এক ডাক্তারের সাথে দেখা করতে আসে। সে একটু লেট ছিল, যার জন্য রিসেপশনিস্ট তাকে একটু ওয়েট করতে বলে। কিন্তু তার বাচ্চারা খুশি ছিল না, কারণ তারা অনেকক্ষণ যাবৎ ডাক্তারের জন্য অপেক্ষা করতেছিল। হেলেন আবার সে রিসেপশনিস্টের কাছে যায়। এবার সে ওই রিসেপশনিস্টের গায়ে কাদা লেগে থাকতে দেখতে পায়। হেলেন অন্য কোনো দিন আসতে চাইলে রিসেপশনিস্ট তাকে একটু ওয়েট করতে বলে। এরপরে হেলেন ডাক্তারের কাছে গিয়ে সব সমস্যা খুলে বলে যে সে বুদ্ধদেরকে হ্যালোসিনেট করে এবং ওর চোখের সামনে তার আশেপাশে সব কিছু পরিবর্তন হয়ে যায়। ডাক্তার তাকে জিজ্ঞেস করে যে তার কি সুসাইড করতে মন চায় মাঝে মাঝে। হেলেন কিছু বলতেই যাবে, তার আগে ডাক্তার তাকে পরের দিন আসতে বলে। সে যখন বাইরে আসে তখন সে এই জায়গাতেই এক বিশাল পরিবর্তন দেখতে পায় এবং সে তার বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছিল না। লিফটের কাছে এসে সে ওই রিসেপশনিস্টকে খুঁজে পায় যে ডেমনে পরিবর্তন হয়ে গেছিল এবং সে বলে যে সে কোনো বাচ্চাদেরকে দেখেনি। পরে হেলেন বাথরুমের কাছে আসে, যেটা খুবই নোংরা ছিল, এবং সে ওইখানে কাজ করতে থাকা এক লোকের কাছে তার বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞেস করে। সে বন্দুক দেখিয়ে তাকে ভয় দেখায়, কিন্তু ওই লোকটি তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর ও একটি টেলিফোন দিয়ে হেলেন তার হাজব্যান্ডকে কল করে। তখন সে ওর কাছে ডিভোর্সের কথা বলে। হেলেন তখন তার হাজব্যান্ডকে বলে যে তাদের বাচ্চাদের ব্যাপারে তার ভাবা উচিত। তখন তার হাজব্যান্ড বলে যে তাদের তো কোনো বাচ্চাই নেই। হেলেন নিজেকে শ্যুট করতেই যাবে, কিন্তু সে কারো শব্দ শুনতে পায়। সে দেখে যে তার বাচ্চারা ওই ডাক্তারের সাথে কথা বলছিল। হেলেন তখনও ওই বাচ্চাদের নিজের মনে করছিল। তখন ওই ডাক্তার তাকে বলে যে তার সুসাইড করা ফেলা উচিত, কারণ এটাই তার চিকিৎসার শেষ উপায়। সে ভিতরে এসে দেখতে পায় বাচ্চা এবং ডাক্তার সবাই ডেমন হয়ে গেছিল। সে ডাক্তারকে শ্যুট করে বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। বাস্তবেও হেলেনের কাছে একটি পিস্তল ছিল এবং আমরা সিনেমা হলের ভিতরে একটা গানশটের শব্দ শুনতে পাই। এবং মুভির চার নাম্বার স্টোরি এখানেই শেষ হয়ে যায় এবং পাঁচ নাম্বার স্টোরি শুরু হয়। এবং এবার রাইলি নামের একটা ছেলে মুভি দেখতে আসে।
মুভির শুরুতে আমরা দেখতে পাই রাইলি পিয়ানো বাজাচ্ছিল এবং তার অভিভাবকরা তাকে ওই ফাংশন থেকে নিতে এসেছিল। হঠাৎ করে জেনকেন নামের একটা স্ট্রেঞ্জার রাইলিদের গাড়িতে ঢুকে রাইলিকে গান পয়েন্ট করে ফেলে। সবাই গাড়ি থেকে বেরিয়ে আসে এবং জেনকেন তার অভিভাবককে মেরে ফেলে। রাইলিও পালানোর চেষ্টা করে কিন্তু জেনকেন তাকেও শ্যুট করে দেয়। ডাক্তার কোনোভাবে রাইলিকে বাঁচিয়ে ফেলে কিন্তু যখন তার জ্ঞান ফিরে তখন সে তার মাকে দেখতে পায়। পরের দিন সে তার অভিভাবকের ব্যাপারে ডাক্তারকে জিজ্ঞেস করে। ডাক্তাররা তার কথাকে ইগনোর করে এবং তাকে রেস্ট করতে বলে। রাতে রাইলি তার বেডের কাছে একটা লোককে দেখতে পায় যার চেহারায় অনেকগুলো সেলাইয়ের দাগ ছিল। ওই লোকটা রুমের বাইরে যেতে থাকলে রাইলি তার পিছনে পিছনে যেতে থাকে। তখন নার্স এসে তাকে আবার তার রুমে নিয়ে যায়। নার্স তাকে বলে চেহারায় সেলাই থাকা ওই লোকটি অনেক আগেই মারা গিয়েছে। পরের দিন রাইলির মা আবার তার সাথে দেখা করতে আসে। সে রাইলিকে বলে যে সে তার পাশে সারা জীবন থাকবে। আমরা দেখতে পাই এটা রাইলির স্বপ্ন ছিল। এরপর রাইলিকে অন্য একটা রুমে নিয়ে যাওয়া হয় এবং রাস্তায় সে অনেকগুলো আত্মাদের দেখতে পায় এবং সে কিছুই বুঝতে পারে না যে তার সাথে কী হচ্ছে। রাতে যখন রাইলি ঘুমাচ্ছিল তখন তার রুমে জেনকেন চলে আসে কিন্তু নার্স তাকে তাড়িয়ে দেয়। রাইলি উঠে রুমের বাইরে আসে এবং সে বাইরে অনেকগুলো আত্মা দেখতে পায়। এরপর কেসি নামের একটা মেয়ে তার কাছে এসে বলে যে সেও আত্মাদের দেখতে পায়। সে যখন কিছু সময়ের জন্য মরে গেছিল তখন ডাক্তাররা তাকে আবার বাঁচিয়ে তোলে। রাইলির সাথেও এমন হচ্ছিল আর তাই সে এখন আত্মাদেরকে দেখতে পাচ্ছে। এরপর কেসি তাকে বলে তার কাছে যে তার মা আসছে এটা মোটেও ভালো কথা নয়। পরের দিন সকালে রাইলির মা আবার রাইলির কাছে আসে এবং সে তার মাকে বোঝায় যে সে মারা গেছে কিন্তু তার মা তাকে ঘুমিয়ে যেতে বলে যেন তারা একসাথে থাকতে পারে। এরপর কেসি এসে রাইলিকে বোঝায় যে রাইলির মা যদি রাইলিকে কোথাও নিয়ে যেতে চায় তাহলে সে যেন যেতে রাজি না হয়। কিছুক্ষণ পরে রাইলির মা কেসিকে মেরে ফেলে। সন্ধ্যায় রাইলির উপর জেনকেন হামলা করে কিন্তু সে তার জীবন বাঁচিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে। জেনকেন ওকে খুঁজে আবার ওর গলা টিপে ধরে। তখন ওর মাকে দেখতে পায় যে তাকে বলছিল সে যেন গিভ আপ করে দেয় এবং মারা যায় কিন্তু কেসি রাইলিকে বলে সে যেন কুইট না করে এবং বাঁচার জন্য ফাইট করে। এজন্য রাইলি তার জীবন বাঁচানোর জন্য জেনকেনকে মেরে ফেলে। এরপর সে কিছু সময় পর কেসিও তার অভিভাবকদের দেখতে পায় এবং সেখানে জেনকেনের আত্মাও দেখতে পায় এবং বাস্তব জীবনে রাইলি তার আগে সিনেমা হলে আসা সব মানুষদের আত্মা দেখতে পায়। তখন ওই প্রজেকশনিস্ট তাকে বলে যে তারা সবাই মারা গেছে এবং সেও এখান থেকে যেতে পারবে না। রাইলি যদিও সিনেমা হল থেকে পালায় কিন্তু ওইখানে থাকা একটি বোর্ডে আমরা রাইলির মরে যাওয়ার খবর দেখতে পাই। এরপরে সেই প্রজেকশনিস্ট একটা টেপে রাইলির নাম লিখে একটা রুমে রেখে আসে যেখানে আমরা আরও এমন অনেক লোকের টেপ দেখতে পাই যারা ওই প্রজেকশনিস্টের হাতে শিকার হয়েছে এবং এর সাথে সাথে মুভিটিটা এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভিটির পাঁচটি স্টোরি থেকে আমাদের অনেক কিছু বোঝানো হয়েছে এবং আমি মনে করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। যেন দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো মুভি এক্সপ্লেনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।